ডিসেম্বরেই যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে পদ্মা সেতু এমন অঙ্গীকার সরকারের একই সাথে প্রথম দিন থেকে রেল চলাচল করবে সেই প্রতিশ্রুতিও ছিল দুই প্রতিশ্রুতির কোনোটাই শেষ পর্যন্ত রক্ষা না হলেও সেতু হচ্ছে এটাই বাস্তবতা তবে সড়ক যোগাযোগ শুরুর পর রেল যোগাযোগ চালু হতে লেগে যাবে পাঁচ বছর দোতলা পদ্মা সেতুর ওপরের তলায় থাকবে চার লাইনের সড়ক আর তলায় ব্রডগেজ সিঙ্গেল রেলওয়ে লাইন রেলপথে সংযুক্ত হবে ঢাকা যশোর খুলনা ব্যানাপল ও মংলা এই প্রকল্পটি আমাদের দেরি হয়ে গেছে কারণ দুই বছর লেগেছিল আমাদের ঋণ চুক্তিটি নিগোশিয়েট করার জন্য চায়নার মহামান্য রাষ্ট্রপতি যখন বাংলাদেশে এসেছিলেন সেই সময় এই চুক্তিটি হয় চুক্তিটি হয়নি একটা মেমোরান্ডিয়াম আন্ডারস্ট্যান্ডিং হয় সেই মেমোরান্ডাম আন্ডারস্ট্যান্ডিংয়ের হাত ধরেই আজকে চুক্তিটি পরবর্তীতে বাস্তবায়ন হয় এবং আজকে আমরা এক ডেক থেকে আমরা এরকম অনুমোদন দিলাম জমিন একবার করতে হবে এবং তিন গুণ ব্যয় দিতে হবে চায়না রাজি হয় না চায়না বলে তিন গুণ ব্যয় আবার তিন গুণ ব্যয়ের আবার কি সিস্টেম এই জন্য এটা বাংলাদেশ সরকারের বহন করতে হবে ঠিক আছে পদ্মা সেতুতে রেল সংযোগ সহ একনেকের সর্বশেষ বৈঠকে অনুমোদিত ষোলো প্রকল্পে প্রাক্কলিত ব্যয় ছিয়ানব্বই হাজার দুশো কোটি টাকা ধরা হয়েছে এর মধ্যে প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি পিইডিপি চারের জন্য বরাদ্দ আটত্রিশ হাজার কোটি টাকা প্রধানমন্ত্রী বলছেন যে এগুলোকে এখন কারিকুলামে নিয়ে আসবেন কি সিলেবাসে নিয়ে আসবেন কোথায় নিয়ে আসবেন কোন জায়গায় নিয়ে আসবেন জানি না পরিষ্কার পরিচ্ছন্নতা শিক্ষা এটি একটি শিক্ষার অংশ হিসাবে এটাকে নিয়ে আসতে হবে আর ট্রাফিক রুলস রেগুলেশন এগুলো কীভাবে মানতে হয় কারণ প্রত্যেক স্কুলে এলাকায় এখন হাইওয়ে হয়ে গেছে ভেরি কম্প্রিহেন্সিভলি এই প্রকল্পটি রান করা হবে এবং ব্রিটিশ কাউন্সিল এদের আমাদের এখানে ইংলিশ ইংরেজি শিক্ষার জন্য তারা দায়িত্ব নেবে তারা আমাদের ছেলেমেয়েদেরকে ইংরেজি শিক্ষা শিক্ষিত প্রশিক্ষণ দেবে তো আমি মনে করি না কিছু বাকি থাকবে আমাদের যেভাবে চিন্তা করছিলাম দিস ইজ দা ফার্স্ট প্রজেক্ট কামিকাপ ইন ফন্ট নিউজ প্রিন্ট মিলসের পরিত্যক্ত পঞ্চাশ একর জমিতে রূপসা আটশো মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পে বরাদ্দ দেওয়া হয়েছে সাড়ে আট হাজার কোটি টাকা রিজমিন আওয়াজ চ্যানেল আই ঢাকা